নামার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন যে পাথরগুলো কতটা মানে পিছলা। এখন আমি আপনাদেরকে শেয়ার করব পাহাড় থেকে নামা এবং পাহাড়ের আশপাশের কিছু প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা কিছু মনোরম দৃশ্য আমি আপনাদেরকে শেয়ার করব। আর তারই মাধ্যমে আমার হলি রোড, সেন্ট অ্যান্টনিজ চার্চ এবং সিট সবই আমার শেষ হবে। আমি চলে যাব আমার পরবর্তীতে এপিসোডে। আশা করি আপনারা সবই এনজয় করবেন, সাথে থাকবেন। তখন যে কথা বলতেছিলাম আপনাদের, যে এত সুন্দর একটা জায়গা সবুজে ঘেরা, যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করতে চাইছিলাম, এখন আমি সেই জিনিসটা শেয়ার করব। যে যাই বলুক না কেন, আসলে এত প্রাকৃতিক সৌন্দর্য যাই থাকুক না কেন, আমার নিজের দেশের যে একটা অনুভব, যে একটা ফিল, তার মতো কিছুই হইতে পারে না। এই জায়গাটা দেখে এত ক্যামেরাতে হয়তো বা আপনাদেরকে মনে হচ্ছে কোনো এক স্বর্গীয় জায়গা, কিন্তু আমার কাছে আমার বাংলাদেশ, বাংলাদেশের পাহাড় নদী, সেটা সত্যি অসাধারণ। এই জায়গা দেখে এখন আমার মনে পড়তেছে এরকম যে যদি এরকম জায়গা থাকতো তাহলে অবশ্যই আমার সেই ছোটবেলার সেই কথাই মনে পড়তেছে যে এখানে আমরা ক্রিকেট ব্যাট বল স্টাম্প নিয়ে কয়েকজন ফ্রেন্ড মিলে একসাথে হয়ে এখানে ক্রিকেট খেলা শুরু করে দিতাম, ইভেন ফুটবল খেলাও শুরু করে দিতাম। এবং আবার কেউ কেউ এখানে গরু নিয়ে আসতো, ছাগল নিয়ে আসতো, তারা গরু ছাগলকে ছেড়ে দিত, এখানে ঘাস খেত। মানে মানে ওই যে বাংলাদেশের যে ফিলিংসটা, যে মাটি ঘাস, যে গন্ধটা, সেটা আমি আসলে খুবই মিস করতেছি, যেটা আমি না বলে আসলে মানে ভিতরে রাখতে পারলাম না, যেটা আমি প্রকাশ করে দিলাম। যাই হোক, দিন শেষে যতই প্রবাসে থাকি না কেন, নিজের দেশ, নিজের মাতৃভূমি, তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে। দেশের বাইরে না আসলে হয়তো বা এই শ্রদ্ধা ভালোবাসাটা আমার মধ্যে কাজ করতো না। বাইরে দেশে থাকাকালীন আমি অনেক কয়বারই বলেছি যে আসলে বিদেশ এরকম, এদেশে আর আসবো না, ব্যাক করবো না, কিন্তু বাস্তবতা খুবই অন্যরকম। যাই হোক, সো এই ছিল হচ্ছে আমার এডিনবার্গতে সর্বোচ্চ পাহাড় যেটা, সেটাতে ওঠার এক্সপেরিয়েন্স, যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ট্যুরটা আমার ভালোই যাচ্ছে। বাই বাই।